শুভ দর্শক, আসসালামু আলাইকুম দর্শক। আজ 23 জানুয়ারি 2023 রোজ সোমবার। দর্শক, অনেকেই দুধের গরু আমার কাছে চাহিদা করছেন, তো এই যে ভাই আমাকে রিকোয়েস্ট করছেন যে দুধের গরু আছে ভাই একটা এক্সট্রা করে একটু ভিডিও দিয়ে দেন, যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু গরুটা আপনারা কালেকশন করতে পারবেন। সাথে হলো ষাঁড় বাচ্চা, বাচ্চাটা এই যে ষাঁড় বাচ্চা, হ্যাঁ। আর বাট একটু দেখানোর চেষ্টা করি, এই যে হাঁটান দেখি ভাই, না এইদিকে যাওয়ার দরকার নাই, যাওয়ার দরকার নাই, এই যে তলা হলো এটা, ঠিক আছে। দেখেন যদি পছন্দ হয় গরুটি আপনারা নিতে পারেন। ভাই দাঁত দেখান, দাঁতে কয়টা? ছয়টা। দাঁত একটু দেখান আর দেখবো আমরা দাঁত। দেখেন তো দাঁতটা, দেখান তো, যান নিয়ে যান। বাচ্চাটা হলো ষাঁড় বাচ্চা, আসলে জাত উন্নয়নের বড় ফ্রেমের গাভী আর কি। একটু ইয়াটা টানে দেখান তো ভাই, উলান টানে দেখান। আচ্ছা, চার বাটি ঠিক আছে, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, দুধ কতটুক দিবেন ভাই? সাত শের একবারে? আচ্ছা, আর পরের বারে কিরকম আশা করা যায়? তিন শের, তার মানে দশ শের, দশ শের। দর্শক, একবারে একবারে কিন্তু সাত শের দুধ দিবে বলছে ভাই, গ্যারান্টি থাকবে তো নাকি? দোয়া দিতে পারবেন তো? আচ্ছা, তাহলে আমরা দাঁত একটু দেখবো, কারণ অনেকেই বলতে পারে যে ছয় দাঁতের কথা বলো ভাই, দেখান তো দাঁত। হ্যাঁ, ছয় দাঁত যদি হয় তাহলে ঠিক আছে, অনেকে কিন্তু দাঁত দেখাবে না। দর্শক, ছয়টা? আচ্ছা, আটটা না তো? দেখি দেখি আবার দেখান তো, কারণ আমার একটু ইয়া হয়েছে। আরে ভাই দেখান, দেখা বিক্রি করা লাগে। আচ্ছা, দর্শক গরু কিন্তু বড় ফ্রেমেরই গরু আপনারা দেখতে পাচ্ছেন, এবং দুধের দিকে যদি ওই ভাই সাত কেজির কথা বলছে, সাত কেজি দুই টানে দশ কেজি দুধ, দুইবারে দশ কেজি, একবারে সাত কেজি, সাত কেজি যদি দেখা দিতে পারে সেই ক্ষেত্রে গরুটি আপনাদের জন্য কালেকশন করে দিব। ভাই দামটা চান দেখি, ছোট্ট করে চাই না, একবারে দেড়শো চাওয়া দাম? হ্যাঁ, আচ্ছা চাওয়া দাম, একবারে অ্যাকুরেট একটা দাম চান, যেই দামে বেচা কিনা হবে, কারণ দেড়শো তিরিশ হইলে দেওয়া যাবে। দর্শক, এক লক্ষ তিরিশ হাজারে দেখেন এই গরুটা দেওয়া যাবে, ষাঁড় বাচ্চা সহ ওলান কিন্তু মোটামুটি। তারপরে আপনার চাইলে কিন্তু আর যদি হাটে বিক্রি হয়ে যায় সেই ক্ষেত্রে তো আর ইয়ে থাকবে না, আর যদি হাটে বিক্রি না হয় সেই ক্ষেত্রে কিন্তু গরুটা আমরা ইয়ে করে দিব। তো ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।